শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। উপজেলা পরিষদ নির্বাচন 2024 এর দ্বিতীয় দফার তফসিল কিন্তু ঘোষণা করা হয়েছে এবং দ্বিতীয় দফায় 21 মে দেশের 161টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই 161টি উপজেলা কোনগুলো সেগুলো আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। রংপুর বিভাগ, পঞ্চগড় জেলা, বোদা ও দেবীগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও সদর ও রানী সংকুল, নীলফামারি, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা, দিনাজপুর জেলার বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারি, রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট, কুলিপুর, গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 21 মে 2024। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও পাঁচবেবী, বগুড়া জেলার দুপচাচিয়া, আদমদিঘি ও কাহালু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর, রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তারাস, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় 21 মে 2024 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী উপজেলা, কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা, যশোরের চৌগাছা, জিকরগাছা ও শার্শা, মাগুরার শালিখা ও মোহাম্মদপুর, নড়াইলের সদর ও লোহাগড়া, বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি, খুলনার তেরোখাদা, দিঘলিয়া ও ফুলতলা, সাতক্ষীরার তালা, দেবাটা ও আশাশুনি উপজেলায় 21 মে 2024 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগের বরিশাল জেলার বাবুগঞ্জ, ওজিরপুর ও বানারীপাড়া, পটুয়াখালী জেলার দশমিনা, গলাচিপা ও বাউফল, পিরোজপুর জেলার কাউখালী ও নেছারাবাদ, ভোলার বোরহানউদ্দিন, ভোলা সদর ও দৌলত খান, ঝালকাঠির ঝালকাঠি সদর ও নলছিটি, বরগুনার বরগুনা সদর ও বেতাগী উপজেলায় 21 মে 2024 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগ, ঢাকা জেলার সাভার ও ধামরাই, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি ও মকসুদপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, গাজীপুরের কালিয়াকোট, শ্রীপুর, রাজবাড়ির রাজবাড়ি সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি, মানিকগঞ্জ জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর, ফরিদপুরের নগরকান্দা, শালতা, মাদারীপুরের কালকিনি, ডাসার, শরীয়তপুরের শরীয়তপুর সদর ও জাজিরা, নরসিংদীর বেলাবো ও মনোহরদি, টাঙ্গাইলের ভুয়াপুর, কালিহাতি ও ঘাটাই, মুন্সীগঞ্জের লোহজং ও টুঙ্গিবাড়ি, কিশোরগঞ্জের কটিয়াদি, নিকলি ও অষ্টগ্রাম, এইসব উপজেলায় 21 মে 2024 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, জামালপুর জেলার বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর, শেরপুর জেলার নালিতাবাড়ি ও নকলা, নেত্রকোনা জেলার সদর, পূর্বধলা ও বারহাট্টা, এইসব উপজেলায় 21 মে 2024 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগ, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জ, সিলেট জেলার কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর ও রাজনগর, হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জে দ্বিতীয় দফায় অর্থাৎ 21 মে 2024 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলা, কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ, আদর্শ কুমিল্লা উপজেলা ও বরুড়া, চাঁদপুরের চাঁদপুর সদর, শাহরাস্তি ও হাজীগঞ্জ, নোয়াখালী জেলার সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, হাটহাজারি, ফটিকছড়ি, রাউজান, কক্সবাজার জেলার ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া, খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, দিঘিনালা ও পানছড়ি, রাঙামাটি জেলার কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী, বান্দরবান জেলার রুমা, লামা ও নাক্ষংছড়ি,
এই সব উপজেলায় 21 মে 2024 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।